আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি তোমাদের সাথে আছি গুলশান আরা পারভীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বিলচলন শহীদ শামসুজ্জাহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা মামলুকদের ক্ষমতা লাভের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব মামলুক সুলতান বাইবার্সের জীবনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুকনউদ্দিন বাইবার্স ছিলেন মিশরের মামলুক সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। খুব সামান্য অবস্থা থেকে তিনি নিজ যোগ্যতা ও প্রতিভা বলে সাম্রাজ্যের সর্বোচ্চ শিখরে আসীন হতে পেরেছিলেন। মঙ্গল আক্রমণ প্রতিহত, ক্রুসেডারদের বিদ্রোহ দমন ও গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। গাজী সালাউদ্দিন ক্রুসেডারদের দমন করেন, এই দেখে রুকনউদ্দিন বাইবার্সও ক্রুসেডারদের দমন করেন। রুকনউদ্দিন বাইবার্স মামলুক সাম্রাজ্যকে যেমন রক্ষা করেন, তেমনি ইসলাম ও মুসলমানদেরকেও উপকার সাধন করেন। তিনি মুসলিম বিশ্বে একজন সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন, তাকে প্রাচ্যের সিজারও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসছি রুকনউদ্দিন বাইবার্সের প্রাথমিক জীবন। রুকনউদ্দিন বাইবার্সের প্রাথমিক জীবন। শিক্ষার্থীবৃন্দ, রুকনউদ্দিন বাইবার্স ছিলেন মামলুক সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। রুকনউদ্দিন বাইবার্স তুর্কি ক্রীতদাস ছিলেন। তার সম্পর্কে ঐতিহাসিক পিকে হিট্রি বলেন, এই তুর্কিমান ক্রীতদাসকে খুব অল্প বয়সে মাত্র 800 দিরহামের বিনিময়ে দামেস্কে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে তার নীল দুটি চোখের একটিতে খুঁত থাকায় তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। পরে আইউবীয় সুলতান আল সালে তাকে কিনে নিয়ে আসেন। আইউবীয় সুলতান আল সালের কাছে এসে তিনি প্রথমে সুলতানের দেহরক্ষীর বাহিনীর নেতৃত্ব দেন। পরবর্তীতে নিজ যোগ্যতা বলে বাহুবলে তিনি মামলুক সাম্রাজ্যের সর্বোচ্চ শিখরে উঠে আসেন। দীর্ঘকায় কৃষ্ণবর্ণ এই সুলতানের অসীম সাহসিকতা অনেক প্রশংসনীয়। তাকে এক কথায় বলা যায় মানে জননেতার সমস্ত গুণই তার মধ্যে ছিল। এবার আসছি ক্ষমতা লাভ। রুকনউদ্দিন বাইবার্স মামলুক নেতা কুতুজের সাথে মনোমালিন্যের ফলে 1260 খ্রিস্টাব্দে কুতুজকে হত্যা করে তিনি মামলুক সাম্রাজ্যের ক্ষমতা দখল করেন। আব্বাসীয় খিলাফতকে পুনঃ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা।
পুনঃপ্রতিষ্ঠা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুকনউদ্দিন বাইবার্সের রাজত্বকালের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আব্বাসীয় খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করা। আব্বাসীয় খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করা 1258 খ্রিস্টাব্দে বর্বর হালাকু খান বাগদাদ আক্রমণ করে ধ্বংস সাধন করে আব্বাসীয় খলিফা আল মুস্তাসিমকে হত্যা করলে কিছুদিনের জন্য মুসলিম বিশ্ব খলিফা শূন্য হয়ে পড়ে। এই অভাবকে পূরণ করার জন্য বাইবার্স মঙ্গল হত্যাযজ্ঞ থেকে বেঁচে থাকা আব্বাসীয় খলিফা আল জাহিরের পুত্রকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসে। 1261 খ্রিস্টাব্দে বাইবার্স তাকে মহাসমারোহে আল মুস্তাসিম হিসেবে অভিষিক্ত করে। আব্বাসীয় খিলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করার পেছনে বাইবার্সের একটি কূটনৈতিক উদ্দেশ্য ছিল। আসলে এর মূল কারণ ছিল আব্বাসীয় খলিফারা মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে থাকবেন, কিন্তু মূল ক্ষমতা থাকবে মামলুকদের হাতে। এরপর বাইবার্স নতুন খলিফাকে খিলাফতে বসিয়ে দিয়ে দায়িত্বভার দিয়ে তার কাছ থেকে সমস্ত সিলমোহর আদায় করে নেন। আদায় করে নেওয়ার পরে নতুন খলিফাকে বাগদাদ পুনঃপ্রতিষ্ঠা করার কথা বলেন এবং বাগদাদ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বাগদাদের দিকে খলিফাকে নিয়ে বাইবার্স রওনা হন। দামেস্কের পথে যাওয়ায় বাইবার্স মনে করে খলিফাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেয়, তাই সে খলিফাকে ভাগ্যের হাতে ছেড়ে দেয়। এরপর মঙ্গলরা খলিফাকে আক্রমণ করে এবং মঙ্গল আক্রমণের ফলে আব্বাসীয় খলিফা বিস্তৃতির অতল তলে হারিয়ে যায়। এর 1 বছর পর আব্বাসীয় নবীন সদস্য হিসেবে তাকে নিয়ে আসা হয় খলিফা নিযুক্ত করার জন্য। তার নাম ছিল আল হাকিম। এই নতুন আব্বাসীয় খলিফা যারা ছিল তারা এবং তার বংশধরেরা প্রায় 250 বছর শুধুমাত্র নামে খলিফা হিসেবে রাজত্ব করতেন। তাদের দায়িত্ব ছিল শুধুমাত্র নতুন অভিষিক্ত সুলতানদের অভিষেক অনুষ্ঠানটা পরিচালনা করা এবং ধর্মীয় বৃত্তি প্রদান করা। এভাবেই আব্বাসীয় খলিফারা আস্তে আস্তে নিজেদের ক্ষমতা, মানে তারা দুর্বল ছিল বলে তারা আস্তে আস্তে বিস্তৃতির অতল তলে হারিয়ে যায়, ফলে সামনে আসে মামলুক সুলতানরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসছি ক্রুসেডারদের বিদ্রোহ দমন। রুকনউদ্দিন বাইবার্স কীভাবে ক্রুসেডারদের বিদ্রোহ দমন করে? ক্রুসেডারদের বিদ্রোহ দমন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউরোপের খ্রিস্টানরা 11 থেকে 13 শতাব্দী পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড তথা ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়। ইংরেজদের খ্রিস্টানদের এই ধর্মযুদ্ধের মূল কারণ ছিল তাদের বহুদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। মুসলমানদের বিরুদ্ধে তাদের ক্ষোভটা ছিল অনেক বেশি, সেজন্য তারা ক্রুসেডে অবতীর্ণ হয়। গাজী সালাউদ্দিন এই ক্রুসেডারদের দমন করে ইতিহাসে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এজন্য রুকনউদ্দিন বাইবার্স মনে করেন যে ক্রুসেডারদের দমন করে তিনি ইতিহাসে খ্যাতি অর্জন করবেন, ফলে তিনি ক্রুসেডারদের দমন করেন এবং মুসলমান খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদের রক্ষা করেন এ সম্পর্কে ঐতিহাসিক বলেন
যে এ সম্পর্কে ঐতিহাসিক বলেন রুকনউদ্দিন বাইবার্স কাজী সালাউদ্দিনের মতো ইতিহাসে যেহেতু ক্রুসেডারদের দমন করেন তাই তাকে দ্বিতীয় সালাউদ্দিন উপাধি দিয়ে ইতিহাসে খ্যাতি দেওয়া হয়। এবার আসছি গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, হাসান বিন সাবা কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্তঘাতক সম্প্রদায়কে কাজী সালাউদ্দিন দমন করেছিলেন, কিন্তু তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। ফলে রুকনউদ্দিন বাইবার্সের রাজত্বকালে তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, এজন্যে রাজ্যের প্রজাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে রুকনউদ্দিন বাইবার্স গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করেন যাতে তার রাজ্যের প্রজারা শান্তিতে বসবাস করতে পারে। এবার আসছি রুকনউদ্দিন বাইবার্সের রাজ্য জয়। রাজ্য জয়। রুকনউদ্দিন বাইবার্স মঙ্গোলদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। মঙ্গোলদের বিরুদ্ধে অভিযান। রুকনউদ্দিন বাইবার্স মঙ্গোলদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। 1273 খ্রিস্টাব্দে বীর নামক স্থানে তিনি মঙ্গোলদের পরাজিত করে মঙ্গোল আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করে। আর্মেনিয়া বিজয়। রুকনউদ্দিন বাইবার্স 1275 খ্রিস্টাব্দে আর্মেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আর্মেনিয়া বিজয় করেন। এবার আসছি সুদান দখল। শিক্ষার্থীবৃন্দ, রুকনউদ্দিন বাইবার্স সুদানদের বিরুদ্ধেও যুদ্ধ পরিচালনা করেন, কারণ সুদানরা ঠিকঠাক মতো কর প্রদান করছিলেন না, যার জন্যে রাজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছিল। সেজন্যে রুকনউদ্দিন বাইবার্স সুদানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে তাদের কর প্রদানের দিকে নিয়ে আসেন, যাতে কর প্রদান করলে সাম্রাজ্য উন্নতির দিকে যায়। এবার আসছি নুবিয়া বিজয়। শিক্ষার্থীবৃন্দ, রুকনউদ্দিন বাইবার্স 1276 খ্রিস্টাব্দে নুবিয়া বিজয় করেন। নুবিয়া বিজয় করার পরে 1277 খ্রিস্টাব্দে রুকনউদ্দিন বাইবার্স মৃত্যুর মুখে পতিত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।